আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বিশেষ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আপনাদের জানা খুব প্রয়োজন মানে আপনাদের না জানলেই নয় কারণ এই জানা এই কথাগুলো জানলে আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন বা এখানে আসার চিন্তাভাবনা করছেন বা এখানে বর্তমানে নতুন এসে গেছেন তাদের জন্য অবশ্যই জরুরি আমার কথাগুলো স্কিপ্ট না করে অবশ্যই শুনবেন যে আমি বাসায় গিয়ে আবার একটা জায়গায় যাচ্ছি তো আমি চিন্তা করলাম এর মাঝখানে আমার ভাইদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আর কি তো যাই হোক আমি যেটা বলবো প্রথমে হচ্ছে আপনারা অনেক ভাইরা আমাকে বলেন যে বা কমেন্ট করেন যে আসলে হুরুপটা কি, হুরুপটা কি বা হুরুপ কেন দেয় কপিল আসলে এই জিনিসটা আপনাদের জানা খুবই প্রয়োজন কারণ আপনারা সব সময় চেষ্টা করবেন হুরুপটা কেন দেয় হুরুপ হ্যাঁ এটা হচ্ছে মালিকরা মালিক কখনো কখনও যদি খারাপ খারাপ কপিল মেলে হয়তো রাগের মাথায় দেয় আবার তাদের সঙ্গে যদি নব্র ভদ্র ব্যবহার করেন তাদের কাছে যদি রিকোয়েস্ট করেন অবশ্যই হুরুপ তুলে নেবে হুরুপটা হচ্ছে মেন হচ্ছে আপনার কপিলের অনুপস্থিতিতে যদি আপনার কপিলের কাজ করতে করতে যদি আপনার কপিলের সঙ্গে কোনো যোগাযোগ না করেন তাহলে আপনার কপিল যদি কালে আপনাকে ফোন করে যদি না পায় তাহলে আপনার কপিল কি করবে তার কম্পিউটারে গিয়ে আপনার আঁকা আমার উপরে লিখে দেবে যে আমার কপি আমার আমেল অনুপস্থিত অনুপস্থিত অর্থাৎ আপনি তার কাজে যোগ দেন নাই এটাকে মূলত বলে হুরুপ আশা করি মানে বুঝতে পেরেছেন যে আপনার কপিলের সঙ্গে আপনি কখনোই যোগাযোগ করার চেষ্টা করতেছেন না বা আপনার রাগ হয়েছে বা কপিলের সঙ্গে আপনার কোনো একটা ঝামেলা হয়েছে যার কারণে আপনার কপিলের সঙ্গে রাগারাগি করে আপনার মোবাইল বন্ধ করে রেখেছেন যোগাযোগ করেন না কপিল বহুত দিন ধরে ট্রাই করতেছে দুই তিন মাস বা অনেকে যোগাযোগ করেন না তখন কপিল হুরুপ মেরে দিলে আপনার আপনার রা কামার পর যখন পুলিশের কোনো চেক আসবে তখন দেখা যাচ্ছে যে পুলিশ চেক করলে দেখবে যে ওখানে লেখা রয়েছে অ্যাবসেন্ট মানে আপনার কপিলের কাজের আর আপনি হুরুপ হুরুপ পাওয়া অবস্থায় মানে হুরুপ অবস্থায় যদি আপনি পুলিশকে ধরা দিয়ে যদি দেশে যান তাহলে কিন্তু আর কখনোই এই দেশে আসতে আসতে পারবেন না মানে আপনি চেষ্টা করলেও আর এই দেশে আসতে পারবেন না কারণ আপনার নামে একটা কেস একটা কেস জাতি হয়ে গেল তো এর কারণে আপনি এখানে আর আসতে পারবেন না আর যদি আপনি রিয়েলভাবে মানে আপনার কপিলের সঙ্গে ভালো পরামর্শ বা ভালো কপিলের সঙ্গে ভালো ব্যবহার করে কপিলকে বললেন যে আমার আর এখানে ভালো লাগতেছে না বা আমি এই কাজ আর করতে পারতিস না তখন আপনি কপিলকে বললেন যে হ্যাঁ আমি এখন একজেটে চলে যাব আমি আমি হয়তো বলবেন না যে আমি আবার আসব। হয়তো কপিল হয়তো চিন্তা করবে যে আমি ও কেন বলতেছে যে আবার আসব তাহলে ভাববে যে নিশ্চয়ই ওর কাছে আমি খারাপ যার কারণে ও এই কথাটা বলতেছে তো বলবেন না যে আমি আবার আসবো বলবেন যে আমার ভালো লাগতেছে আমি চলে যাব যদি আপনার চিন্তাভাবনা থাকে যে আমি এখানে আবার আসবো তো বলবেন তার সঙ্গে ভালো আচার ব্যবহার করবেন নম্রভাবে কথা বলবেন তখন দেখবেন আপনাকে একজেক্ট মেরে দেবে আপনি আপনার ভিসা নিয়ে আপনি আবার আসতে পারবেন সব সময় বলি আপনারা কপিলের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কপিলের সঙ্গে সুসম্পর্ক থাকলে দেখা যাচ্ছে আপনাকে হুরুপ না আরেকটা বিষয় বলি সে হচ্ছে আমার অনেক ভাইরা চিন্তা চিন্তাভাবনা করছেন এখনো মানে ভাবতেছেন যে আমি আপনাদের নিজস্ব লোক আছে এখানে তাদের মাধ্যমে ফ্রি বিষয় আমেল বিষয় যে আকামার রেট অনেক বেশি এইসব বিষয় যারা আসতে যাচ্ছে হয়তো তারা যারা আপনার নিজস্ব লোক এখানে আছে তারা হয়তো নিয়ে আসতেছে এই কারণে নিয়ে আসতে পারে সেগুলো হয়তো যারা এখানে থাকে অবশ্যই জেনে শুনে আপনাদেরকে নিয়ে আসতেছে কেন নিয়ে আসতেছে আঁকামার রেট হয়তো একটু বেশি তারপরেও নিয়ে আসতেছে কেন এই কারণে আসে যে হচ্ছে আপনার এখানে কোম্পানি আছে অনেক ভালো ভালো কোম্পানি আছে যে কোম্পানিতে আপনার ভালো একটা স্যালারি পাওয়া যায় মানে ঘন্টা ভাও যেমন মনে করেন আপনি একজন ইলেকট্রিশিয়ান আপনি একজন পেন্টারেটেড কাজ করেন আপনি একজন প্লাম্বার বা এসির কাজ করেন তো সেই সেই সব কাজের ভিত্তিতে যে কোনো কোম্পানিতে এখানে গেলে আপনার প্রতি ঘন্টায় দশ থেকে পনেরো মানে পনেরো থেকে ষোলো আঠারো এরকম এইরকম ভাব, আপনার চাকরি হবে তো এই চাকরিগুলো কিন্তু আপনার করতে হবে খুব কোম্পানি আমার দেখা খুব কোম্পানি তারা নিজস্বভাবে নিজের করে ট্রান্সফার করে নেয় কিন্তু বেশিরভাগ মানুষই দেখি তারা হচ্ছে কফিলের কাছ থেকে একটা ওরাকা বা একটা কাগজ করে নিয়ে সেই কোম্পানিতে জব করে ঘণ্টা চুক্তি হিসাবে কাজ করে কেউ দশ ঘন্টা কেউ আট ঘন্টা কেউ বারো ঘণ্টা কাজ করে থাকে যেখান থেকে আপনার প্রতি মাসে প্রতি মাসে দেখা যায় যে চার হাজার সাড়ে চার হাজার রিয়াল আসে তবে হ্যাঁ এখানে একটা কথা যে এই কোম্পানিগুলোতে আমি আমার দেখা মানে আমাকে অনেকবার অফার করা হয়েছিল বা আমি যাই নাই সে হচ্ছে এই কোম্পানিতে আপনার প্রথমত অনেক কোম্পানি আছে এক মাস বা দুই মাসের বেতন আটকায় রাখে তার পরের মাস থেকে তার পরের বার থেকে প্রতি টাইম মানে প্রতি মাসে মাসে আপনার বেসিক যে বেতনটা আছে বা যে ভাবে যে হিসাব করে যে সেলাইটা আসবে ওটা দিয়ে দেয় তো আরও ভালো ভালো কোম্পানি আছে যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে পনেরো দিন করটা পনেরো কর বেতন আপনার আটকায় রাখবে তার বেতন তার পরবর্তী যে বেতনগুলো আছে সবগুলো আপনাকে মাসে মাসে দিয়ে দেবে মানে এটা এটা কিন্তু সম্পূর্ণ আপনার আপনার চেষ্টা করতে হবে বা আপনার যারা যারা লোক আছে না আপনার যে এখানে যারা স্থানীয় বা আপনার যে আত্মীয় স্বজন যারা এখানে আসে না তাদের মাধ্যমে হোক এই সব ভালো ভালো কোম্পানিগুলোতে আপনাদের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে যোগাযোগ করে সেখানে আপনার চাকরিটা কনফার্ম করতে হবে তাহলে আপনার জন্য ভালো হবে অনেক কোম্পানি আমাদের এখানে তো রিয়াদে আমার আমার এই আমি যে যে সিটিতে থাকি এখান থেকে রিয়াদে আমার অনেক ভাইরা গেছে অনেক ভাইরা রিয়াদে নাকি অনেক বড় বড় কাজ হচ্ছে অনেক মানুষের চাহিদা বেতনও ভালো এবং ঘুণ্টা চুক্তি হিসাবে ভালো তো ওখানে অনেক মানুষ গেছে তো আপনারা চেষ্টা করবেন যারা রিয়াদে আছেন তারা রিয়াদে চেষ্টা করবেন ভালো ভালো কোম্পানিতে যাওয়ার সেখানে একটা ভালো একটা স্যালারি হবে আর কপিলের সঙ্গে সবসময় ভালো গুড রাখবেন তাহলে কপিল একটা পেপার করে দেবো ওই পেপারটা নিয়ে আঁকা আমার ফটোকপি আর এই দেশে বর্তমান ত্বক কালনা আছে ত্বক ফটোকপি এই কম্পিউটার থেকে বের করে নেবেন বের করে এই সবগুলো দিয়ে আপনার একটা ফাইল তৈরি করবেন যেমন আমি ড্রাইভিং লাইসেন্সের কথা বলেছিলাম এই কোয়ালিটির মতো একটা ফাইল তৈরি করে নেবেন আরও আছে যদি আপনি মনে করেন যে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে এই দেশে থাকা এই দেশে আসার পর ড্রাইভিং লাইসেন্স বের করেছেন সেই ড্রাইভিং লাইসেন্সের একটা ফটোকপি আকামার ফটোকপি কপিলের একটা একটা ডকুমেন্ট মানে কপিলের যে পেপারটা দেবে ওই পেপারের একটা ফটোকপি সব মিলাই আপনি একটা সব কিছু মেলায় আপনি একটা ফাইল তৈরি করবেন এই ফাইলটা নিয়ে যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদেরকে এগুলো দিবেন যে আমার এই কাজের অভিজ্ঞতা আছে আপনার কাজের অভিজ্ঞতা হিসেবে তারা একটা বেতন ধরবে বা তারা ঘন্টা চুক্তি একটা মানে অ্যামাউন্ট দেবে দেখা যাচ্ছে আপনার ভালো মানে আপনার কাজের উপর আপনার লিভার হয়তো দশ রিয়াল দিবে এগারো রিয়াল দিবে আপনি তার উপরে চোদ্দো রিয়াল দিল পনেরো রিয়াল দিলো এইভাবে দেখা যাচ্ছে যে আপনার ভালো একটা অ্যামাউন্ট হবে এ হলো আপনার যারা ফ্রি বিষয় বর্তমান আছে বা আসতে আসে বা আকামার রেট বেশি তাদের এই এই সিস্টেমভাবে কাজ করে থাকে তো আমার ভিডিওগুলি দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইক দেবেন আর আরও কথা আছে সে হচ্ছে আমি এখানে যেভাবে কাজ করতেছি আমার দুই তিন দিন পর যখন আমি ফ্রি হব তখন দেখা যাচ্ছে যে আমি আমি অনেক জায়গায় যাব অনেক জায়গায় কাজ করব তো ওই সব জায়গায় যাওয়ার পর আমার অনেক সৌদিদের সঙ্গে কথা হবে তাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে যে তোরা যদি তাহলে একটা ফ্যামিলিকে একটা অসহায় পরিবারকে যদি একটা ভিসা দিয়ে মানে টাকা না নিয়ে তোর তোর খরচে যদি একটা ভিসা উঠায় যদি আমাকে দিস আমি এইরকম চিন্তাভাবনায় আছি যে আমার ভাইদেরকে অসহায় একটা পরিবারকে একটা ভিসা দেবো সেই ভিসাটা এখানে সেই ভিসায় লোকটা নিয়ে আসে এখানে এসে তোর কাজ হোক তুই একটা ভালো একটা কাজ দিয়ে তাকে সেটিং করে দিলে তোর কারণে আমি বলবো যে তোর কারণে হয়তো একটা ফ্যামিলি ভালো থাকবে তো এরকম অনেক চৌধি পাওয়া যায় আমি সেই কাজেও করবো ইনশাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার কোনো এক না কোনো এক কোনো না কোনো একটা ভালো পরিবারকে ভালো ভালো অসহায় কোনো না কোনো একটা অসহায় পরিবারকে যেন আমি এইভাবে হেল্প করতে পারি তো সবসময় আমার জন্য দোয়া করবেন আমি জন্য ভালো কিছু করতে পারি আর আমার চিন্তাভাবনা আগের থেকেই আমার দেশের মানুষের জন্য আমার দেশের ভাইদের জন্য বিশেষ করে আমার মধ্যবিত্ত পরিবারের ভাইরা আছে অনেক অসহায় ভাইরা আছে সেসব ভাইদের জন্য যেন কিছু করতে পারি আর আরেকটা কথা বলে রাখি সে হচ্ছে মালিকের কাছ থেকে আপনি যে কোম্পানিতে গেছেন না আপনার মালিকের কাছ থেকে যে আপনার যে কোম্পানিতে যে কাগজ করে আপনার চাকরি করতেছেন চাকরিতে গিয়েছেন তো এই এই কারণে আপনি যদি ডাইরেক্ট মালিকের ডাইরেক্ট ওই কোম্পানির লোক হতেন তাহলে কিন্তু আপনাকে এত দিত না তখন কিন্তু আপনার বেতনটা কম আসতো মানে আপনার ঘুণ্টা চুক্তি কিন্তু কম আসতো কিন্তু এইরকম হচ্ছে খুব কম এরকম নাই মানে খুব কম আসে হয়তো কিন্তু খুব কম নিজস্ব কোম্পানির লোকের বেতন একটু কম দিয়ে থাকে কারণ তারা আপনার আকামা আপনার থাকা খাওয়া মানে খাওয়া বাদে সব কিছু কিন্তু তারা দেয় যার কারণে আপনার বেতনটা একটু কম আসবে মানে বেতনটা অনেক কম আসবে আর যারা বাহিরে থেকে যারা ওই সব কোম্পানিতে ডিউটি করে তাদের বেতনটা মানে তাদের ঘণ্টা চুক্তি যেভাবে কাজ করে সেই ঘণ্টায় আপনাদের হিসাবটা একটু বেশি আসবে কারণ তাদের আপনার কোনো দায়িত্বই তারা থাকবে না শুধু আপনাকে ভাও কাজ করাবে তো যারা টেকনিশিয়ান ইলেকট্রিকন প্লাম্বার করন তারপরে হচ্ছে আপনার ইয়ে পেন্ট কর মানে প্লাস্টার যে কোনো মানে যে যে কাজগুলো আপনার একটা কনস্ট্রাকশনের কাজের উপরে পড়ে সেই সব কাজের যে মেন মেন যে টেকনিশিয়ান তাদের সব ঘণ্টায় আপনার চোদ্দো থেকে পনেরো ষোলো সতেরো এইরকম আবার দেখা যাচ্ছে আরও হাই কোয়ালিটির কাজ যারা জানে যেমন আপনার ফ্যাননি বলে এই দেশে যেমন বল এসির কাজ স্প্লেটগুলি আছে স্প্লেট এসির যে আমার এসির সম্বন্ধে ধারণা নাই। তো ওই সব এসির কাজ দেখা যাচ্ছে যে আপনার বিশ টিয়াল বাইশ টিয়াল করেও আসে বুঝছেন তো এই কোম্পানিতে গেলে এই একটা সুবিধা আর আর কোফিলের কাজ করলে কোফিলের সেই কোম্পানি যদি আপনি নিজস্ব লোক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বেতনটা কম আসবে অনেকটাই কম আসবে ভাইরাই আমাকে বারবার বলতে যে ভাই কোন ভিসায় কত দাম আসলে ভাই এই ভিসার দামটা বা ভিসার রেটটা কিন্তু আমি বলতে পারবো না কারণ অনেক জায়গায় অনেক রকম নিয়ে থাকে এই আমি এর আগেও অনেকবার বলেছি যে একটা ভিসা এই দেশের সরকারি যে রেট আছে না এই রেট অনুযায়ী পঁচিশশো রিয়াল পরে কিন্তু এই ভিসাটাকে যারা উঠায় বা এই সৌদিদের কাছ থেকে যারা যেসব বাঙালিরা বা অন্য দেশের লোক যে কম্পিটিশনের মাধ্যমে যে কিনে থাকে তখন এই কম্পিটিশনের কারণে সৌদিরাও তখন বুঝে যায় বুঝে যাওয়ার কারণে এই ভিসার রেটটা বেশি নিয়ে থাকে যেমন মনে করেন যে আপনি সৌদি উঠালো আড়াই হাজার রিয়াল দিয়ে আমি যাই বললাম যে আমি তিন হাজার রিয়াল দেবো আমার উপর দিয়ে আরেকজন আরেকজন গিয়ে বললো আমি পাঁচ হাজার রিয়াল দেবো এই কারণে এই ভিসা রেটটা বেড়ে যায় আর এই ভিসাটা দেশে যাওয়ার পর দেখা যাচ্ছে আমার মধ্যবিত্ত ভাইয়ের পরিবারের ভাইদের প্রতি বা আমার গরিব অসহায় ভাইদের প্রতি গিয়ে এই ভিসার মোট টাকাগুলো তাদের কে দিতে হয় তো এর কারণে একটা ভিসার দাম বেড়ে যায় কিন্তু বর্তমানে আমার জানা মতে কোপি যারা যারা কোম্পানির মাধ্যমে আসে তাদের ভিসার রেটগুলি কম হয় কারণ হচ্ছে এখানে কোনো ভোগিযোগী করতে পারে না এখানে ডাইরেক্ট কোম্পানি থেকে লোক গিয়ে কোম্পানির এই ভিসাগুলি উঠায় যে রেট দেয় ওই উঠায় তারা অনেকগুলি লোক নিয়ে আসে আর অনেকগুলি লোক যখন একসঙ্গে নিয়ে আসে দেখা যাচ্ছে একটা লোকের পর যদি দশ হাজার টাকা করে জোর মানে লাভ করে তখন দেখা যায় অনেক লাভ লাভ হয়ে যায় তো যার কারণেই আপনার একটা ভিসার একটা ভিসার কারণে বা পাঁচটা ভিসার কারণে লাভ অত করতে পারে না করতে পারে না যদি অল্প করে লাভ করে তাহলে দেখা যাচ্ছে খুব অল্প লাভ হয় যার কারণে তারা এই এই সিঙ্গেল এক দুই চারটা ভিসার তারা লাভ বেশি নিয়ে থাকে যে এই চারটা পাঁচটা ভিসার পরেই আমরা প্রচুর লাভ করব তো এইরকমই হয়ে থাকে মানে আমার যে ধারণা সেই ধারণা থেকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে আমি রাতের বেলা কাজ করলাম কারণ কাজ শেষে আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করলাম আর লাস্ট কথা আমি বলে দিই সে হচ্ছে আমার একটা মহৎ উদ্দেশ্য আছে আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ আমি সাকসেস হব আমি যখন বাইরে কাজের জন্য ওই কয়দিন পর থেকে বাইরের হবো আমি প্রত্যেকটা জায়গায় খোঁজ নেবো খোঁজ নিয়ে যদি ভালো কোনো ভালো কোনো ভিসা পাই বা সৌদিদেরকে আমি বুঝাবো যে হ্যাঁ আমি আমি একটা ভালো কাজ করতে যাচ্ছি একটা ভালো ফ্যামিলিকে বাঁচাতে যাচ্ছি তো এর আগে যে কথাগুলো বললাম এরকম ভিসা যদি পাই অবশ্যই আমার চ্যানেলে জানাবো আমার চ্যানেলে যেসব ভাইরা দেখেন বা আমার যারা অডিয়েন্স আছেন আমার যেসব ভাইরা রেগুলার আমার ভিডিওগুলি দেখেন আমি তাদের মাধ্যমে তাদের মাঝে যাচাই বাছাই করে আমার এই ভিসা আমি যে ফ্রি ভিসা এখান থেকে পাবো ফ্রি বলতে কি মানে সৌদি যে ভিসার কোনো টাকা নেবে না এরকম এরকম হৃদয়বান যে সৌদিকে পাবো এইরকম হৃদয়বান সৌদি যখন আমাকে এরকম হেল্প করবে তখন আমি এই ভিসাটা আপনাদের আমার চ্যানেলের মাধ্যমে আমি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি দিব এমন কোনো পরিবার এমন কোনো ভাইরা আছে যে পরিবারটা খুব অসহায় মানে খুব নিঃস্ব সেই পরিবারকেই আমি এই ভিসাটা দেবো এই ভিসা যে কয়টাই পাই যখনই পাই আমি আপনাদেরকে জানাবো এই ভিসাগুলি দেবো এবং এই ভিসার শুধু আসার যে খরচ এই খরচটাই আপনাদেরকে বহন করতে হবে বাকি সব কিছু ভিসার যে দাম আছে সব কিছুই আমরা এখান থেকে খরচ বহন করে আপনাদেরকে দিয়ে দেবো তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের জন্য কিছু না কিছু করতে পারি অবশ্যই আমি চেষ্টা করতে আমার ভাইদের জন্য কিছু না কিছু ইনফরমেশন এবং কিছু না কিছু ভালো কাজ করার জন্য আর আমার যে কোনো বিষয়ে জানতে হলে আমার চ্যানেলে সবসময় কমেন্ট করবেন কমেন্ট লাইক কমেন্ট করে আমাকে বলবেন যে এই বিষয়ে আমি জানতে চাচ্ছি অবশ্যই আমি যখনই হোক আপনার সেই কমেন্টের অ্যান্সার দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবার আমার সালাম রইল সবাই ভালো থাকবেন আলাইকুম